খানখানা করে দেবো, ঘর জ্বালিয়ে দেবো। আমি গতকাল এইরকম একটা জায়গায় গিয়েছিলাম বেহালায়, সেখানে আমাদের এক কর্মী দেয়াল লিখছিল, তার হাত ভেঙে দেওয়া হয়েছে। আমি সেখানে কাল গিয়েছিলাম, আমি গিয়ে বলে এসেছি আমি তো কাউকে মারবো না, কিন্তু এমন দৌড় করাবো সেই দৌড়ের খেলায় তোমরা হাঁপিয়ে যাবে। তোমাদের নেত্রী মমতাকে দৌড় শুরু করিয়েছি, ও শেষ পর্যন্ত জেল হবেই, কেউ ঠেকাতে পারে। এবং মমতা চেষ্টা করেছিলেন ওই রাজীব কুমারকে ধরে বাঁচবার, রাজীব কুমারও জেলে যাবে। আমি পুলিশ অফিসারদের কাছেও বলি, ভাই নিয়ম মেনে কাজ করুন, যে পুলিশ অফিসার নিয়ম না মেনেছেন তার পক্ষে ভোগান্তি আছে। আমডাঙ্গার পুলিশ অফিসার, তার বিরুদ্ধে মামলা করেছি, তাকেও জেলে যেতে হবে আগামী দিন। রায়গঞ্জের পুলিশ অফিসার অন্যায় ভাবে যাচ্ছে, এদের গ্রেপ্তার করেছিল, সবাইকে জেলে যেতে হবে। আমাদের দেশে আইনের পদ্ধতিটা একটু ধীরে চলে, তাই একটু সময় লাগবে, কিন্তু সময় লাগুক আজ হোক কালক, অন্যায় কাজ করলে জেলে যাবেন, ন্যায় কাজ করুন। আপনাদের জন্য আমরা আছি, আমরাই লড়াই করব, শুধু মাথায় মনে রাখবে আইন নিরপেক্ষভাবে প্রয়োগ করতে হবে। তৃণমূল নেতারা দিয়ে হুমকি দিল, আর অমনি আপনারা বামফ্রন্টের কর্মীদের তুলে নিয়ে এলেন, এই চেষ্টা বন্ধ করুন। আমি আপনাদের কাছে আবেদন করছি, এই চেষ্টা বন্ধ করুন, নিয়ম মেনে কাজ করুন। আর আপনাদের কাছে বলছি, যৌথভাবে রুখে দাঁড়ান, যেখানেই অন্যায় রুখে দাঁড়ান, আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। ভয় দেখিয়ে আমাদের দমাতে পারবে না। আর ওই 1 লক্ষ ভোটে জেতাবো বললেই ভাঙরের মানুষের মন জয় করা যায় না। আমার কাছে বহু মানুষ, তারা প্রকাশ্যে মুখ খুলতে ভয় পান, SMS করছেন, যেখান থেকে বলছে 1 লক্ষ নেই, স্যার আপনি একটু আসুন ভাঙরে ঘুরুন, ওটা উল্টে দেব। এই উল্টে দেওয়ার সময় এসে গেছে, সেটা উল্টে দিন, এই প্রার্থনা করে সবাইকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করি। বসুন, একটু বসুন। বলেছেন তার প্রার্থীকে নিয়ে এসেছিলেন যে ভাঙর এবার 1 লাখ লিখ দেবে, ভাঙর 1 লাখ লিখ দেবে। আপনারা কি করে জানলেন? ভাঙরের মানুষ তো এখানে বসে আছেন, তাদের ভোটটা কি হবে? তাদের ভোটটা কি আপনারা দিয়ে দেবেন? এটাই হচ্ছে ওদের চরিত্র। ওরা গতবার এখানে যখন নির্বাচন হয়, আমি নির্বাচনের এখানে দায়িত্বে ছিলাম ইলেকশন এজেন্ট হিসেবে, আমি দেখেছি ওরা নিছক গুন্ডামি করে। কিন্তু গুন্ডামি করে ওরা কখন? যখন ওরা দেখে ওদের বিরুদ্ধে মানুষগুলো একটু দুর্বল, যেন ভয় পেয়ে চলে যায়। আপনারা শুনে থাকবেন আপনাদের বন্ধুদের কাছ থেকে আমার অভিজ্ঞতা, ওই বড় নেতা যে নাকি যার নাম শুনলে সবাই নাকি ভয় পায়। তা আমি তাকে টেনে গিয়েছিলাম, তারা বললো যে আপনার গাড়ি পুড়িয়ে দেবো। আমি গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলাম, কেউ ছিল না, আমি একার আমার ড্রাইভার। তারা গাড়িটা পোড়ান দেখি আপনার সাহস কত, না না এই আড়াগুল করে ডাকান, ডাকুন আড়াগুল, ফোনে কি কথা হতো? আড়াগুল বললো পুরানো বাবা একে ছেড়ে দাও, পেছনে দেখো না। আরেকটা গ্রামে গেলাম, বলছে ভোট দিতে দেবে না। আমি SPকে ফোন করলাম, এইরকম অবস্থা, যদি আপনারা ব্যবস্থা না নেন আমার ওপর ছেড়ে দিন, আমি এই গ্রামের লোক নিয়ে মিছিল করবো, বুঝে যাবো, যা হবে আপনার দায়। SP বলে আপনি সব পাতলামো করবেন না, আমরা দেখছি। তারপরে SP পোস্ট পাঠিয়েছে। নিউজটি নিবেদন করছে হাতিশালা আদর্শ শিশু বিকাশ কেন্দ্র, বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। আশা মেডি ক্লিনিক সাতুলিয়া বেলেন্দা বাজার, এখানে সমস্ত কোম্পানির অ্যালোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। জেসমা ক্লিনিক পিঠাপুকুর বাজার, এখানে বিষ খাওয়া রোগীদের প্রাথমিক চিকিৎসা করা হয়।